বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন হিরু আলমকে নিয়ে যেন একের পর এক বিতর্কের সৃষ্টি হয়েই যাচ্ছে। কখনো শামীম হোসেন সরকার, কখনো বা আমাদের এফডিসির বড় বড় হর্তাকর্তা। এখন আবার গত কয়েকদিন ধরে দেখছিলাম একটা মেয়েকে হিরু আলম নাকি নানারকম কুপ্রস্তাব দিচ্ছিল এবং কুপ্রস্তাবে রাজি না হয় তাকে যেই প্রলোভন দেখানো হয়েছিল যে আমার সাথে কাজ করার সুযোগ দেব, সিনেমাতে নায়িকা বানার সুযোগ দেব, তুমি যদি আমার সাথে সঙ্গ দাও, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, ঠিক তখনই হিরু আলমের আরও একটি নতুন স্ক্যান্ডেল বা খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বন্ধুরা, আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও উপস্থাপন করেছিলাম আপনাদের জন্য, যে ভিডিওটা ছিল ইমু অ্যাপ নিয়ে। হ্যাঁ, যে আমরা যারা ইমু অ্যাপ ব্যবহার করি অথবা ইমুর মতোই অন্য যে সোশ্যাল সাইডের মেসেঞ্জারগুলো আছে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের পরিবারের সদস্য অথবা আমাদের প্রিয়জনদের সাথে কথোপকথন করে থাকি, অনেক সময় কথোপকথন করতে গিয়ে আমরা ভিডিও কনফারেন্স করি, তো সেই ভিডিও কনফারেন্স করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের মনের খায়েশ অথবা মানে কথা বলতে 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 একটা মানুষের সাথে, হতে পারে ভালোবাসার মানুষ, হতে পারে যে কোনো কারণেই, দুজনের মনের মিলের পরে গিয়ে, হ্যাঁ এটা কিন্তু জোর করে করা সম্ভব হয় না, দুজনের মনের মিলের শেষ পর্যায়ে গিয়ে একটা পর্যায়ে হয়তোবা গভীরভাবে ভিডিও কনফারেন্স হয়। এক্ষেত্রে দুজনই কিন্তু রিস্কে থাকে। হ্যাঁ, কখনো ছেলে রিস্কে থাকে, কখনো মেয়ে রিস্কে থাকে। মেয়েটা চিন্তা করা উচিত যে ছেলেটাকে আমাকে ব্ল্যাকমেল করবে কিনা, ছেলেটার চিন্তা করা উচিত যে মেয়েটা আমাকে কখনো ব্ল্যাকমেল করবে কিনা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং সেই ভিডিওটা সুপার ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওটা ভাইরাল হওয়ার প্রয়োজন ছিল। ভাইরাল হওয়ার পর আমি মনে করি হাজার হাজার মানুষ সতর্ক হয়ে গেছেন, কিন্তু কিন্তু সতর্ক হতে পারেননি আমাদের একজন প্রিয় অভিনেতা হিরু আলম। যে কোনো ভাবেই হোক ট্র্যাপে পড়ে গেছেন, এটা সত্য। তিনি নিজেও স্বীকার করেছেন যে হ্যাঁ, আমি ট্র্যাপে পড়ে গেছি। কোনো এক সময় শুটিং শেষ করে সবাই মিলে আনন্দ উল্লাস করতে গিয়ে দুই এক প্যাক খেয়ে ফেলেছিলাম। খাওয়ার পর আমার হিতাহিত জ্ঞান ছিল না তখন। মেয়েটি আমাকে ফোন করে, ফোন করার পর তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে আমার গভীর চ্যাট হয়ে যায়, মানে ভিডিও কনফারেন্স হয়ে যায়, এবং সেই ভিডিও কনফারেন্সটি সেই মেয়েটি ধারণ করে রাখে, তার মানে রেকর্ড করে রাখে, এবং সেটাই স্বাভাবিক। তার কারণ এই সমস্ত যারা সেলিব্রিটি আছে তাদেরকে দমানো, আপনারা সকলে জানেন এই হিরু আলমকে নিয়ে কিন্তু অনেক ঝামেলা চলছে সোশ্যাল মিডিয়াতে, অনেক ঝামেলা, একটার পর একটা একটার পর একটা, মানে তাকে ভ্যানিশ করার জন্য হাজারো লাখো মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে। এটা স্বাভাবিক, একটা মানুষ যখন উঠতে লাগে তার পিছনে লোক লাগবেই, কিন্তু সেখানে একজন সেলিব্রিটির বা একজন ব্যক্তির যার উপর এত সুকুনের নজর, তার 100% নিরাপদ রাখা উচিত তার নিজের চরিত্র বা নিজেকে, কিন্তু সেখানে হিরু আলম হয়তোবা একটু সুযোগ দিয়ে দিয়েছেন। সেই সুযোগে হিরু আলমের চরিত্র নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে এবং সেটা হবে স্বাভাবিক। আসলে এখন খুব চিন্তার বিষয় হচ্ছে হিরু আলমকে নিয়ে আমাদের যেই বড় বড় শিল্পীরা, আমাদের অনন্ত জলিল ভাই ওনার সিনেমাতে সাইন টেন করিয়েছেন, সিনেমা করবেন, এখন এই এই ধরনের বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আদৌ কি ওনারা নেক্সট টাইম ওনাকে নিয়ে কাজ করবেন কিনা, বা উনিও দেখলাম একটা মেয়েকে নিয়ে মামলা হামলা, উনি মামলা করছে, মেয়েটা মামলা করছে, নানা রকম হিজিবিজি অবস্থা একটা, তো এই ক্ষেত্রে আসলে হিরু আলম কি সেই ছবি থেকে বাদ পড়তে যান কিনা, এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো অনেকেই চিন্তা করছেন, আপনাদের মতো আমিও চিন্তা করছি বাদ পড়ে কিনা। আচ্ছা, যাই হোক, যেহেতু হিরু আলম নিজেই তার মানে সিনেমার প্রডিউসার, নিজেই পরিচালক, নিজেই শিল্পী, তার আগে পিছে যত কাজই হোক সব কিছুই সে নিজেই করে থাকেন, অতএব তার এইসব বেলায় তার হয়তোবা বেশি চিন্তা করার কারণ নেই। তবে আমি মনে করি আপনাদেরকে সতর্ক করার জন্য যে ভিডিওটা উপস্থাপন করেছিলাম সেটা যেভাবে আপনাদের মস্তিষ্কে ঢুকেছে, আজকে হিরু আলমের বেলায়ও আপনারা দেখেন যে এই জিনিসটা আসলে হিরু আলম এবং মেয়ে দুজনের মনের মিলের হওয়ার কারণেই কিন্তু ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু কোনো ধর্ষণ নয়, হিরু আলম কোনো ধর্ষণ করেনি মেয়েটাকে, বা মেয়েটাও হিরু আলমকে জোর করেনি। দুজন দুজনকে ভালোবাসা থাকতে পারে অথবা কথোপকথন হতে পারে বা যে কোনো সম্পর্ক থাকতে পারে, তোদের ওদের সম্পর্কের কারণেই হয়তোবা ঘটনাটা ঘটেছে। তো আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাই সেই কথাটা হচ্ছে এই যে আপনারা মনের মিল করতে গিয়ে, উড়ন্ত ভালোবাসা, উড়ন্ত মনের মিল করতে গিয়ে নিজের মানে কি বলবো, মনের অজান্তে নিজের খায়েশে এই ধরনের কাজগুলো করে ফেলেন, শেষ পর্যন্ত দেখুন আপনাকে কিভাবে ব্ল্যাকমেল করছে। আপনার কাছে হাজার হাজার টাকা দাবি করবে, লক্ষ লক্ষ টাকা দাবি করছে, আপনি দিতে না পারলে ভাইরাল করে দিবে, দিতে না পারলে ভাইরাল করে দিবে। এজন্যই বলা যে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন, আমার বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বা আমার সহজ সরল ভাই বোনেরা যারাই আছেন, আপনারা দয়া করে এই বিষয়টা আবারও সতর্ক হন।
আবারও আপনারা নিজেদেরকে সতর্ক করুন যে আমরা যে কাজটা করছি কোনো না কোনো এক সময় যদি ওই মানুষটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে এসে যদি বলে 10 কোটি টাকা না দিলে আপনার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে যাবে, তখন আপনার জায়গা সম্পত্তি বিক্রি করা ছাড়া কোনো উপায় নেই, যেটা বর্তমান সময়ে এখন ট্রেন্ডিং একটা বিষয়। আমার প্রয়োজন ছিল, আমি আপনাদেরকে সতর্ক করলাম, যে ভালো কাজ করবে তার ভালো কাজগুলো আমি তুলে ধরবো, যে খারাপ কাজ করবে তার খারাপ কাজের অবশ্যই প্রতিবাদ আমি করবো, এটা এবং সেটা স্বাভাবিক ব্যাপার। তো এই সমস্ত বিষয়গুলো দেখে আপনাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, শিক্ষা না নিলে ওদের ভবিষ্যতে আপনাদের ভবিষ্যৎ নিয়ে টানাটানি লেগে যাবে, কারণ আপনাদের ভবিষ্যতের উপর নির্ভর করবে আপনার ছেলে সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমার ভিডিওতে যুক্ত হয়েছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই সমস্ত ট্রেপ থেকে নিজেকে সতর্ক করুন, নিজেকে সাবধান করুন। দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম।